কয়েকদিন আগে কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস দুর্ঘটনার পর নড়ে চড়ে বসল মালদা জেলা প্রশাসন। বুধবার সমস্ত বেসরকারি স্কুল কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। জেলার সমস্ত বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি পরিবহন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলা শাসক জানান, পুলকার এবং স্কুল বাসের ক্ষেত্রে যা নিয়ম রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমাদের যা স্কুল ওনার্স আছেন তাদেরকে নিয়ে মিটিং হয়েছে এবং সেফটি সিকিউরিটি বাচ্চাদের ট্রান্সপোর্টের ক্ষেত্রে যা যা গাইডলাইন্স আছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে সেটা তাদেরকে আবার করে বলা হয়েছে। এই মিটিং মিনিটস শেয়ারে সেটা সার্কুলেট করা হবে এবং অলরেডি আমাদের স্কুল বাসেস স্কুল কার সবার চেকিং চলছে, কোনো গাফিলতি পেলে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। কেন্দ্রীয় বিদ্যালয় যে বাসের দুর্ঘটনা ঘটেছে সেই তারা কি এসেছিলেন, কর্তৃপক্ষ এসেছিলেন? কেন্দ্রীয় এসেছেন, অলরেডি ইনকোয়ারি চলছে এবং অ্যাকশন নেওয়া হয়েছে। ওই যে বাসটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেই বাসের বয়স কত, যান্ত্রিক ত্রুটি কী ছিল, কী কারণে দুর্ঘটনা, এখন পর্যন্ত কী কী উঠে এসেছে স্যার? পুরো ইনকোয়ারি চলছে, ইনকোয়ারি কমিটি খুব শীঘ্রই রিপোর্ট সাবমিট করবে এবং অলরেডি পুলিশ কেস করেছে। স্যার স্যার কতগুলো বাস চলে মোটামুটি স্কুল বাস? পুরো তথ্য নেওয়া হচ্ছে এবং আমরা বাসের সাথে সাথে যতগুলো পুল কার চলে তারও তথ্য চেয়েছি। প্রত্যেক স্কুল থেকে অলরেডি আমাদের কাছে আছে, কিন্তু তাদের থেকেও আমরা চেয়েছি যাতে আমরা মিলিয়ে দেখতে পারি যে কোনো গ্যাপ না থাকে। থ্যাংক ইউ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।